বাগদায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করার দাবি তৃণমূল পন্থী মতুয়াদের মধ্যে। এই নিয়ে মঙ্গলবার বৈঠক করেন তারা। বিষয়টি নিয়ে কটাক্ষ করে বিজেপি। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই এবার বিধানসভা নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে বঙ্গ তৃণমূল নেতৃত্ব। বাগদা বিধানসভায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করতে হবে, এমনটাই দাবি তুললেন বাগদার তৃণমূল পন্থী মতুয়ারা। আর এ নিয়েই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বাগদার তৃণমূল পন্থী মতুয়ারা দাবি তুলেছেন বাগদা বিধানসভায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করতে হবে, যার ফলে উন্নয়ন হবে মতুয়াদের। এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের হেলেঞ্চা হাইস্কুল সংলগ্ন মন্দিরে মতুয়া ভক্ত ও কর্মকর্তারা একটি বৈঠকও করেন। সমগ্র মতুয়া সমাজ এবং বাগদা ব্লকের যত মতুয়া আছে আমরা একত্রিত হয়ে আমাদের একটাই স্লোগান, যেহেতু এখানে পূর্ব বাংলা থেকে আগত সমস্ত মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ বেশি, প্রায় 80% মানুষ এখানে মতুয়া সম্প্রদায় এবং নমশূদ্র প্রায়, আমরা চাই আমরা এই বাগদা ব্লকের থেকে আগামী যে উপনির্বাচন বিধানসভার, এই উপনির্বাচনে মতুয়া প্রার্থী এবং বাগদার ভূমি সন্তান প্রার্থী হোক, এটা আমাদের মতুয়াদের থেকে আমরা দাবি করছি। আমাদের মতুয়াদের দাবি যে আমরা দীর্ঘদিন ধরে মতুয়ারা সব কিছু থেকে বঞ্চিত, আমরা আমাদেরকে তৃণমূল সরকার মতুয়া মমতা ব্যানার্জি যেভাবে উনি আমাদেরকে সাহায্য করেছেন মতুয়াদের, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা সেইভাবে মতুয়ারা তার কাছেই আমরা আবেদন রাখছি যাতে আমাদের মতুয়া প্রার্থী বাগদা ব্লক থেকে পাই, এই আবেদন রেখেই আমরা আজকে মতুয়াদের আলোচনা করে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয় সম্পর্কে মতুয়া মহাসংঘের সভাপতি বলেন, বনগাঁ লোকসভার ভোটে বাগদায় ভোটের নিরিখে আমরা পরাজিত হয়েছি, তাই আমরা চাই এবারের বিধানসভা ভোটে বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে দিতে। সে কারণেই আমরা বাগদার ভূমিপুত্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে তৃণমূলের প্রার্থী করার দাবি জানাচ্ছি, তাতেই মতুয়াদের উন্নতি হবে। সমস্ত মতুয়ারা এবার তার একটা দাবি তুলেছে, সেই দাবির সমর্থনে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি যে বাগদা থেকে আজকে মতুয়া প্রার্থী করতে হবে, এবং এখানে 80% মতুয়ারা বসবাস করে, এবং শুধু তাই নয় এখানে 80% নবসূত্রেরও বসবাস। সেই ক্ষেত্রে প্রতি বছরই এখানে আমাদের মতুয়ারা বঞ্চিত হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে এখানে মতুয়া প্রার্থী দেওয়া হয়, এবং মতুয়া প্রার্থী দিলে আমি এখানে একটা আবেদনে লিখেছি তাতে আমরা এখানে আমরা মমতা ব্যানার্জিকে বাগদা থেকে অন্তত একটা MLA উপহার দিতে চাই, যে পরাজয়টা হয়েছে সেই পরাজয়ের গ্লানি দুঃখ মোচন করবার জন্যই আমরা মতুয়ারা সংঘবদ্ধ হয়েছি। আগামী দিনে আমরা বাগদাকে একজন MLA নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে উপহার দিতে চাই। আমরা তৃণমূলকে সমর্থন করি, আমরা আজও করেছি, আগেও করেছি, এখনও করব। তবে এটা ঠিক আমাদের দাবিটা আমরা অবশ্যই রাখবো, এবং এই দাবি শুধু দাবি নয়, এই দাবি আমরা এই যে আপনি দেখছেন আমরা যেটা লিখিত করেছি এটা সব জায়গায় সবার কাছে আমরা এটা পৌঁছে দেব। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষে দুলাল বর জানান, তৃণমূলপন্থী মতুয়ারা হরিচাঁদ গুরুচাঁদের নামে যে কটূক্তি করেছিল তার জন্য আগে ক্ষমা চাক, তারপর নিজেদের মতুয়া বলে পরিচয় দিক। এমনকি বাগদায় বহু ভাগে বিভক্ত রয়েছে তৃণমূল, তাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে মতুয়ার নামে চালানোর চেষ্টা চলছে, তা কখনোই সফল হবে না। দুলালবরের দাবি, উপনির্বাচনেও তৃণমূলের এখানে জামানত বাজেয়াপ্ত হবে। তারা আগে হরিচাঁদ গুরুচাঁদের নামে যে কটূক্তি করেছিল তার প্রতিবাদ করুক, তারপরে তারা নিজের মতুয়া পরিচয় দিক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তৃণমূল পার্টির বাগদায় বহু ভাগে বিভক্ত, এটা একটা গোষ্ঠী অপর গোষ্ঠীকে সহ্য করতে পারে না। ওখানে যিনি ব্লক সভাপতি হিসাবে নিজেকে দাবি করলেন তিনি তো পার্টির মধ্যে কোন ঠাসা, সুতরাং এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে মতুয়াদের নামে চালিয়ে দিয়ে ফয়দা লোটার যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এটা সফল হবে না। আর তারা এতদিন কোথায় ছিল, এতদিন তো বলেননি যে আমরা বাগদার বাইরের প্রার্থীকে মেনে নেব না, এখন আগামী উপনির্বাচনে ভরাডুবির ভয়ে তারা আজকে নূতন গল্প করে বাগদার মানুষের মন জয় করার
চেষ্টা করছেন, এই অপচেষ্টা সফল হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।